উদয়পুর গুমতী জেলা হাসপাতালের সামনে এক মহিলার গলা থেকে এক বড়ি পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন চুরি করার অপরাধে হাসপাতালে আসা দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করলো জনসাধারণ। ঘটনা প্রকাশে জানা যায়, অমরপুর থেকে উদয়পুর গুমতী জেলা হাসপাতালে আসা এক মহিলার গলার চেইন হারিয়ে যায়। পরবর্তী সময় ওই মহিলা দুলাল মিয়ার বিরুদ্ধে চুরি করার অভিযোগ তুলে দুলাল মিয়া ঘটনাস্থল থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলে জনসাধারণ আটক করে দুলাল মিয়াকে। দুলাল মিয়ার বাড়ি উদয়পুর শালগোড়া আমতলী এলাকায়। রক্তাক্ত অবস্থায় দুলাল মিয়াকে পরবর্তী সময় আরকেপুর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা হাসপাতাল এলাকায়, উত্তেজিত হয়ে পড়ে জনগণ। উত্তেজিত জনতাই পরবর্তী সময়ে অভিযুক্ত দুলাল মিয়ার পাশে দাঁড়ায়। অভিযোগ তুলে ওই মহিলার বিরুদ্ধে আদৌ মহিলা সত্যি কথা বলছে কিনা এবং দুলাল মিয়ার সম্পর্কে তার এলাকা থেকে খবরাখবর নিয়ে সাফাই দিতে থাকে জনগণই। দুলাল মিয়ার মূল অপরাধ ছিল ঘটনাস্থল থেকে পালাবার চেষ্টা, যার ফলে জনগণ উত্তেজিত হয়ে তাকে মারধর করে। তার কাছ থেকে জানা যায়, পুরানো একটি মামলার বিষয় মনে করে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তবে আদৌ দুলাল মিয়া যদি চুরি করে না থাকে তাহলে কেনই বা ওই মহিলা দুলাল মিয়ার বিরুদ্ধে চুরি করার অভিযোগ তুলল, সে নিয়ে প্রশ্ন জনগণের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কিছু উত্তেজিত জনতা মহিলার বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ করে। মহিলা মিথ্যা কথা বলে একজন সাধারণ যুবককে চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করলো। রাধাকিশোরপুর থানা সূত্রে জানা গেছে, পুলিশ ঘটনার কোনো সত্যতা না পেয়ে দুজনকে মেডিকেল চেক আপ করিয়ে ছেড়ে দেওয়া হয়। আমি ওই মার ডেথ সার্টিফিকেটটা বাড়ি করি, বাড়ি করলে তাহলে আমি উপরে দিয়ে জমা দিব। তো হ্যাঁ, আমার ফ্যাশন মানে অনেক কোন দিনে খুঁজতে আসছে, তো আমি তো কইতে পারি না। হ্যাঁ, কিন্তু অনেক এদিকে আসলো, উদয়পুরে আসলো, মানে উদয়পুরে আসলো তো আসলো, তো আমি তো চিনি না। ঠিক আছে, কলার চেন চেন হারে মানে এটা শক্ত, তো এটা তো লাইলেন ছিল, এটা করাই না, এটা এটা আমার এটা টান দিছে, আমার রেগুলার ওপর ফুরাইতে আছে, আর আমার এক করে পাঁচ হাজার দেখছেন, আমি ষাট সিরিয়াল আছি, হ্যাঁ আমি তোর কেডা না কেডা আমার কি সমস্যা দিবো।